যে আমার নাম কবির সুমন। এই যে মানুষটি, ইনি দাতা কর্ণ ছিলেন কি মনেদি ছিলেন নাকি ট্র্যাপিজের খেলা দেখাতেন, আমি ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড না। আমার বাবার নাম সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি হেমন্তবাবুর চেয়ে 5 বছরের বড়, যিনি এবং হেমন্তবাবু একসঙ্গে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন। একজনের নাম এখনও করা হয়নি, তার নামটা আমি করছি, তার নাম শৈলেশ দত্তগুপ্ত। শৈলেশ দত্তগুপ্ত যদি না থাকতেন, তাহলে হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় হতেন না, সুধীন্দ্রনাথ সুধীন্দ্রনাথ হতেন না, কেমন? আচ্ছা, আরেকজনের নাম করা দরকার, তিনি পঙ্কজ কুমার মল্লিক। পঙ্কজ কুমার মল্লিক যদি না থাকতেন, কেউ কিছুই হতো না। এবারে স্বাভাবিকই হেমন্তবাবুর গান শুনে তো আমরা বেঁচে থাকি, তাই না, এখনো। এবং ওইখানে মোয়ানি প্রচণ্ড বিপ্লব আসন্ন, এবং ছবি বিপ্লব আসন্ন। এবারে ব্যাপারটা হলো যে স্বাভাবিকই মনে হয় উফ কি গলা, যেমন উত্তম কুমার। উত্তম কুমার যখন ডায়লগ বলতেন, হে ভগবান, মানে কি কাণ্ডই না হচ্ছে, উত্তমবাবু হেঁটে যাচ্ছেন, কি কাণ্ডই না হচ্ছে। কিন্তু এমনিতে ওর সঙ্গে ওর যে কথা রেকর্ড করলে মানে মোটে না, এমনি সাধারণ, এমনি আমাদের মতোই কথা বলছে, কি সত্যজিৎ হচ্ছে না, মিথ্যজিৎ হচ্ছে না, এরম ভাবে। হেমন্তবাবুর একটা ইন্টারভিউ আমি 1988 সালে নিয়েছিলাম, তখন আমি পশ্চিম জার্মানির বেতারে কাজ করতাম, আমাকে পাঠানোই হয়েছিল ধনঞ্জয়বাবু এবং হেমন্তবাবুর একটা ইন্টারভিউ নিতে। তা আপনারা একটু হেমন্তবাবুর গলাও শুনবেন, এখন পর্যন্ত শোনার সুযোগ হয়নি। অনেকে এখানে বসে আছেন যারা হয়তো হেমন্তবাবু কথা বলছেন কীভাবে কোনোদিন শোনেননি, আমি তাদের জন্য আমি এটা আমার ফোনে নিয়ে এসেছি এবং ফোন থেকে এই ব্লুটুথ স্পিকারে দিয়ে এখানে ধরব। 1988 সালের 87-88 সাল 89 সালে উনি মারা যান। হেমন্তবাবুকে আমরা ছোটোবেলার থেকে দেখেছি, উনি আক্ষরিক অর্থে আমায় কোলে নিয়েছেন, কেননা কেন দুজন পরিবার দুটো একসঙ্গে বড় হয়েছিল। এইবারে আমরা আসুন ওর ইন্টারভিউটা শুনি। হেমন্ত মুখোপাধ্যায়, আপনার বাড়িতে বসে আছি কলকাতায়, সলিল চ্যাটার্জি অ্যাভিনিউ আপনার বাড়ি। আপনাকে প্রথমে জানাই ডট সেভেন ভয়েস অফ জার্মানি বাংলা বিভাগের সকল কর্মীর তরফে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার শিল্পী জীবনের এটা কত বছর? এ তো মানে 52 বছর হলো, তবে রেকর্ডিং যদি বলো তাহলে 50 বছর। আপনার জীবনের আদর্শ কে ছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে? আদর্শ প্রথম জীবনে ছিলেন পঙ্কজ মল্লিক, শচীন্দ্র বর্মন, কে এল সাইগল, কৃষ্ণচন্দ্র দে, এরাই ছিলেন। সন্তোষ সেনগুপ্ত, সন্তোষ অবশ্য অত সিনিয়র নন, পরে এই সকলের আমরা স্কুলে পড়ি, এদের গান শুনি আর গান গাই, এদের সব গান করি। আপনার ছেলেবেলা কি কলকাতাতেই কেটেছে? ছেলেবেলায় 8 বছর 9 বছর পর্যন্ত আমার দেশে বহরু 24 পরগনা জানাগর মজিদ পৌঁছার আগে, বহরুর পরে জানাগর মজিদ কলকাতায় আসি। কোন সালে আমি ঠিক মনে নেই, আমার ভাই ছিল কোন সালে 8-9 বছর বয়সে এসেছি। কারোর কাছে আপনি কি গান শিখেছেন? সেভাবে গান সেটা হয়নি, আমার গান শিখেছি শুনে শুনে। আর ফণি গাঙ্গুলি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি রেলওয়েতে কাজ করতেন, কিন্তু ও ফৈয়াজকার ছাত্র ছিলেন, তার কাছে বোধহয় 1.5 বছরের গান শিখেছিলাম, তারপর তিনি হঠাৎ মারা গেলেন, তারপর আর এই মার্গসঙ্গীত শেখা আর হয়নি কিছু। আপনার দীর্ঘ সঙ্গীত শিল্পী জীবনে আপনি নিশ্চয়ই বাংলা সঙ্গীতে, বাংলা গানে বেশ কিছু ধারার পরিবর্তন দেখেছেন, খুব সংক্ষেপে আপনি কি কিছু মন্তব্য করতে পারেন এই পরিবর্তন সম্পর্কে? পরিবর্তন সম্পর্কে মন্তব্য করতে পারি এইভাবে যে আমরা যখন গান শুরু করি তখন আমরা গানের সঙ্গে একটা আনন্দ সঙ্গে ছিল, আনন্দ পেতাম গান করে, এবং তখন এই পরিশ্রমের ব্যাপারটা এত ছিল না। আর যাদের গান আমরা শুনতাম, এই সাইগাল, পঙ্কজ মল্লিক, কেসি দে, শচীন্দ্র বর্মন,
তাদের আগে ঘরোয়া আসরে অনেক হতো, যে সমস্ত ইন্সপায়ার্ড হতো আমাদের গান শুনে। তারপরে আস্তে আস্তে ফিল্মটা ডমিনেট করতে আরম্ভ করলো মানুষের গানে। ফিল্ম যখনই এলো তো বাংলা ফিল্ম ঠিক ছিল, কিন্তু যখন হিন্দি ফিল্মে ক্রিজটা এসে গেল আর জনসংখ্যা বাড়তে আরম্ভ করলো হু হু করে, এসব তো এইসব জায়গা যেখানে বসে আছি আমি, মাঠ ছিল, জঙ্গল ছিল, টালিগঞ্জে আমি স্টুডিওতে কাজ করি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ওখানে ডাকাতি হতো, ওই ট্রাম বিপদ থেকে হেঁটে কোনো সার্ভিস, বাস সার্ভিস মানে দেড় ঘন্টা দু ঘন্টা অন্তর একটা বাস, হেঁটে আমি যেতাম রোজ ইস্ট ইন্ডিয়াতে। তা লোক সংখ্যা এত কম, এত শান্তির জায়গা ছিল সব জায়গায় প্রায়, এখন তো অশান্তি, বাড়ি থেকে বেরোতে পারি না, বেরোতে ইচ্ছে করে না, গেলে এই ট্রাম বাস এই যানজট হেন তেন একবারে মানুষকে বিভ্রান্ত করে দেয়। যে জন্য আমাকে অনেকে বলেন যে গান, পুরনো গান সকলে পছন্দ করছে কিন্তু নতুন গান শুনতে চাইছে না কেন? আমি নতুন গান শোনবার তাদের সময় নেই, একমাত্র ফিল্মের গান ছাড়া, ওই ফিল্ম দেখে ফিল্মের গান শুনি ওই পর্যন্ত, কেন সে সময় কোথায়? মানুষ এত বিপর্যস্ত জীবন, জীবন ধারণে চতুর্দিক থেকে, যে তারা যেটা ওই শুনেছে যেটা শুনতে চাইছে, আর এখন যেটা শুনছে ওই ফিল্ম দেখছে, ফিল্ম দেখে যেটা ভালো লাগছে সেটা কিছুদিন গুনগুন করছে খুলে যাচ্ছে। কিন্তু ধরুন আমার যে আগের প্রশ্নটা ছিল যে পরিবর্তন, বেশ কিছু পরিবর্তন তো হয়ে চলেছে। মনে করুন আপনি যখন প্রথমে গান শুরু করেছেন কথা কয়ো না কো শুধু শোনো, তারপর সলিল চৌধুরী পর্ব, তারপরে আপনার নিজের সুর, এই সব মিলিয়ে আপনি কি কোনো পরিবর্তনের একটা পথ দেখতে পেয়েছেন? পথ আমি এখনো পাইনি, পরিবর্তন হচ্ছে এই পর্যন্ত দেখছি চোখের সামনে। পরিবর্তনটা হচ্ছে এই স্লো গান পছন্দ করছে না, ধীমে গান পছন্দ করছে না, করছে সব এই খুব ওই বিদেশি কতগুলো যন্ত্র এসেছে সেগুলো ঢুকে গেছে অর্কেস্ট্রার মধ্যে, যেটা অর্কেস্ট্রা আমার পছন্দ হয় না। ওদের ভায়োলিন আমার ভীষণ ভালো লাগে, গিটার ভায়োলিন পিয়ানো ইত্যাদি দিলে যে সুন্দর রসের সৃষ্টি হয়, সেই ইলেকট্রনিক্সে কিন্তু সেগুলো হচ্ছে না, এই জগজম্প কেবল আওয়াজ আর রিদম 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 রিদম, এই রিদমটা ঢুকিয়েছে, নাচটা ঢুকিয়েছে, নাচে ইয়াং জেনারেশন তারা গান শুনে নাচতে আরম্ভ করে, সেরকম গান চাই তাহলে পছন্দ হয় না। অনেকেই আজকাল বলছেন শুনতে পাই যে আধুনিক বাংলা গানের যুগ নাকি শেষ হয়ে গিয়েছে, এটা কি বলা চলে? কি জানি বলা চলে না, বোধ হয় আধুনিক যুগ থাকবে। আধুনিক মানে কি আজকের যেটা সেটি আধুনিক, এখন এর মধ্যে যদি কেউ বেরিয়ে যায় যেতেও তো পারে, কিন্তু এটা ঠিক আমার নিজের ক্ষেত্রে তো আমি আর আধুনিক আর গায়ে গান করছি না, যেটুকু করি রবীন্দ্রনাথের গানই করি। রবীন্দ্রনাথের গান কি আধুনিক গান নয়? নিশ্চয়ই আধুনিক, রবীন্দ্রনাথ তো সব থেকে বড় বেশি আধুনিক, তিনি আজ 50-60-70 কেন আরও আগে যেসব গান করে গেছেন সেগুলো তো আজকে আধুনিক বলেই মনে হচ্ছে, কত মডার্ন সেগুলো। বাংলা আধুনিক গানের ভবিষ্যৎ কি আপনি কি মনে করেন? এই ভাই বলা বড় শক্ত, ভবিষ্যৎ যে কি আমি বলতে পারবো, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা জানি না, তবে এইটুকু জানি যে আমরা রবীন্দ্রসঙ্গীত আমাদের থাকবে, এটা যাবে না। এবং এই যে ভাবছেন অনেকে যে 1990 সালের পরে রবীন্দ্রসঙ্গীত একেবারে অনেকে যাতা করে গান করবে, তা হবে না, সেভাবে গান করলে কেউ শুনবে না, কারণ যে ধারা রবীন্দ্রনাথ দিয়ে গেছে যে সুরের ধারা সেটা যদি একটু অদল বদল হয় তো হবে, কিন্তু মন মেন কাঠামোটা ঠিকই থাকে। সলিল চৌধুরীর গান সম্পর্কে আপনার মন্তব্য? সলিল চৌধুরী সম্পর্কে আমি বলি, ওর অসাধারণ সুরশিল্পী, ওর মধ্যে একটা অরিজিনালিটি আছে, অরিজিনালিটি, অরিজিনালিটি অর্থাৎ অন্যের সঙ্গে তফাৎ, এবং ওর লেখা বা সুর, আমি তো পরপর অনেক গান করেছি এবং প্রত্যেকটা গান লোকে ভালো ভালো লেগেছে। কবেকার যে গায়ের বধূ রানার এখনো পর্যন্ত পালকি চলে, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখনো পালকি চলে বলে চেঁচা, সেটা কত বছর আগের গান, সেগুলো তো এখনো আধুনিক হয়ে গেছে। গ্রামোফোন কোম্পানির একজন কর্তাকে একবার বলতে শুনেছি যে সলিল চৌধুরীর গান হেমন্ত মুখোপাধ্যায় বা লতা মঙ্গেশকরের মতো শিল্পীরা গেয়েছেন বলেই এত জনপ্রিয়, আপনি কি তা মনে করেন? না আমি তা ঠিক মনে করি না, গাইতে পারলে নিশ্চয়ই আর আরও কেউ গাইতে পারলে গান জনপ্রিয় হতো, আমরা ভালো করে গাইতে পেরেছি, ওর সলিলের যে সুরের যে কাঠামো যেটা করা উচিত যেটা করতে পেরেছি সেই জন্য জনপ্রিয় হয়েছে।
আপনি নিজে কি ধরনের কাজ এখন করছেন, সুর দিচ্ছেন? আমি সুর বিশেষ দিচ্ছি না, এই তরুণ মজুমদার আমাকে ছাড়েন না, তরুণ মজুমদার ডাইরেক্টর, উনি আমাকে ছাড়াতে যদি কাজ করবেন না, আমার শরীরেও পোষায় না এখন, তাও করতে হচ্ছে। এই তো এখন একটা মিউজিক্যাল ছবি হচ্ছে, অনেক গান এটা করছি, আর দুটো একটা এমনি এমনি ছবি পড়ি কম। সমকালীন কোনো শিল্পীর মধ্যে আপনি প্রতিশ্রুতি দেখতে পাচ্ছেন? সমকালীন শিল্পীদের মধ্যে অনেকে, মেয়েরা এত বেশি এগিয়েছে, তারা গানের চর্চা করে মেয়েরা, ছেলেদের মধ্যে কম। বাংলা আধুনিক গানের ভবিষ্যতের জন্য আপনি নিজে ব্যক্তিগতভাবে কিছু করছেন কি? কিচ্ছু না, মানে কি করবো আমি নিজেই জানি না, কিছু করার নেই, আমার কিছু করার নেই, আমি যা কাজ করছি সেইটাই আমার কাজ। কাউকে কি শেখাচ্ছেন? না শেখাচ্ছি, কিন্তু আমার ধরনের গান অনেকে করে, তাদের মধ্যে দু একজন আসে, তাদের গাইয়েওছি ছবিতে এবং সাকসেসফুল, তাদের যথেষ্ট নাম হয়েছে। কিন্তু অনুকরণ, আপনার অনুকরণ করে তো শিল্পী জন্মাবে না? না তা হবে না, আমি যেমন অনুকরণ করি আরম্ভ করেছিলাম পঙ্কজ মল্লিক, কিন্তু আমি নিজে বুঝতে পারলাম যেটা বদলানোর দরকার, আমি নিজে বদলেছি আস্তে 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 আস্তে, উচ্চারণ আমার স্টাইল আমি নিজে তৈরি করেছি। এখন সেরম যদি হওয়া যায়, ধরো আমি বুঝতে পারি কোথায় গোলমালটা হচ্ছে, গোলমালটা কী হচ্ছে যে বড্ড বেশি অনুকরণ করছে, কেউ মোহাম্মদ রফি, কেউ মান্না দে, কেউ হেমন্ত মুখার্জি, কেউ অমুক তমুক, এই আমি নিজে দেখেছি একটা কোনো কোনো ছবিতে তাদের গান গাওয়ার জন্য ডেকে যে একটা গান দিলাম, নতুন গান গিয়ে অন্য গান গাইছে খুব সুন্দর, লতা মঙ্গেশকরের গান হয়তো গাইলো বা মোহাম্মদ রফির গান গাইলো, বেশ ভালো গাইলো, কিন্তু যে একটা নতুন গান পেলো সে আর গাইতে পারছে না। তার কারণ হচ্ছে কি জানো, সে যে শিল্পীর যে কন্ট্রিবিউশন, শিল্পীর যে সত্তা, তার নিজের যে কী আছে কিচ্ছু জানে না সে, এবং সেটা এক্সপ্রেস করতে পারে না। নতুন গানে যদি কোনো তার কন্ট্রিবিউশন, নিজের কন্ট্রিবিউশন না থাকে, তো সে গান ভালো হয় না, রিজেক্ট করতে হয়। আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি আপনি বরেণ্য শিল্পী, আপনার নামে টিকিট বিক্রি হয়েছে, আপনি এলে ভিড় জমে গেছে, কিন্তু আপনার জীবনে কোনো ব্যর্থতা কি আছে সঙ্গীত শিল্পী হিসেবে? আমার নিজের জীবনে কোনো ব্যর্থতা নেই, মানে ব্যর্থতা নেই এই জন্যে যে আমি যে কোনো কাজ আরম্ভ করি বা ধরি, আমি আগে থেকেই ভেবে নিই যে আমি ব্যর্থ হব, সেই জন্যে আমার ব্যর্থতা নেই। হাততালিটা পেলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং তার সমান। বন্ধুরা, এর বাইরে উনি কিছু কথা বলেছিলেন যেটা আমি রেকর্ড করেছিলাম, কিন্তু এটা এই যে মিউজিকটা বাজছে এটা হচ্ছে ভয়েস অফ জার্মানির সিগনেচার টিউন বিশেষ ফিচার অনুষ্ঠানে, মানে এটা আমি রেকর্ড করে নিয়ে গিয়েছিলাম সোনি প্রফেশনাল রেকর্ডারে, তারপরে জার্মানিতে গিয়ে ওটাকে কাটা হয়েছে। আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে ওর বিশিষ্ট বন্ধু ছিলেন সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং সত্য চৌধুরী, এই তিনজনের একটা ত্রয়ী ছিল, এই তিনজনেই পঙ্কজ কুমার মল্লিকের প্রভাবে, বড় মতন প্রভাবে ছিলেন, তিনজনেই ফাংশন করতেন, ১০০ টাকা নিতেন তিনজনে, ১০০, একজন তবলিয়া আর বাকি তাহলে ৩০-৩০ জনা হয়তো ২০ টাকা বা ২৫-২৫ তিনজন পেলেন, আর বাকিটা তবলিয়া আর ট্যাক্সি করে যাওয়া বা বাসে, তখন আর ট্যাক্সি চড়তে হতো না, বাসস্ট্যান্ড ফাঁকা ছিল। তো বাবা সুধীন্দ্রনাথের কাছে শুনেছি যে মাইক্রোফোন থাকতো না বেশিরভাগ জায়গায়, মাইক্রোফোন যেখানে থাকতো না সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান কেউ শুনতে চাইতো না, মাইক্রোফোন কিন্তু তখন, মানে আমি ৩-এর দশকের গোড়ার কথা বলছি, অনেকেই তখন তখন মাইক্রোফোন কি, পঙ্কজ কুমার মল্লিক মাইক্রোফোন ছাড়া গাইতেন, কেসিবে সম্পূর্ণ মাইক্রোফোন ছাড়া, ঈশ্বরচন্দ্রদের, এবারে বাবা মানে সুধীন্দ্রনাথ, বাবার মুখ দিয়ে দেরি যাচ্ছে, এটা ছেলে মানুষ, সুধীন্দ্রনাথ তো আমায় বলেছিলেন কিন্তু মাইক যদি থাকতো সত্য আর আমার গান কেউ শুনতো না, শুধু হেমন্তর গান শুনত, এবং মানে তাহলে তোমরা চাইতে যে মাইক না থাকুক, বলে হ্যাঁ মোটামুটি তাই, তবে হেমন্তর গান শোনাটা একটা শিক্ষা ছিল বুঝলি। আচ্ছা মনে রাখতে হবে সুধীন্দ্রনাথের অন্তত ৫টি হিট গান, গানের সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, আমি প্রসঙ্গে ছোট করে আসব, তার একটির রয়্যালটি আমি সুধীন্দ্রনাথকে
ছয়ের দশকের গোড়া অবধি পেতে দেখেছি এবং হেমন্ত মুখোপাধ্যায় আমায় বলেছিলেন যে তোমার বাবা বাবা সুধীরনাথকে বলা হতো বর্দা, মিউজিক ইন্ডাস্ট্রিতে বর্দি ছিলেন সুপ্রভা সরকার, বলছে বর্দা অনেকদিন রয়্যালটি পেয়েছে, ফলে আমিও পেয়েছি সুরকার হিসেবে ও রয়্যালটি। এখন হেমন্ত মুখোপাধ্যায় যখন প্রথম গাড়িতে ঢুকছেন, শৈলেশ দত্তগুপ্ত দুজনকেই নিয়ে গেছেন দুই ছোকরাকে আকাশবাণীতে, তখন কিন্তু পঙ্কজ মল্লিকের যুগ এবং পঙ্কজ মল্লিকের নকল করে সুধীন্দ্রনাথও গাইছেন, হেমন্ত মুখোপাধ্যায়ও গেছেন, এমন নকল করতেন যে উনি ব্যান্ড হয়ে গেলেন, ওর গাওয়া বন্ধ। উনি তখন হারমোনিয়াম বাজাতেন, যাদের সঙ্গে বাজাতেন তাদের একজন ছিলেন তার বিশিষ্ট বান্ধবী উমা ভট্টাচার্য, যিনি পরবর্তীতে আমাকে গর্ভে ধারণ করে পৃথিবীর সর্বনাশ করে গেছেন। এর সঙ্গে ইনি হারমোনিয়াম বাজাতেন, উনি কিন্তু মানে অকুত ভয়, ওর কোনো লজ্জা সরমেন না, ও আমায় গাইতে দেবেন, আমি হারমোনিয়াম বাজাবো, আচ্ছা রোগা লম্বা। এবারে আবার উনি ফিরে এলেন, তখন হেমন্ত মুখোপাধ্যায়ের পাশে কি রয়েছে, যে লগনে জন্ম আমার আকাশে চাঁদ ছেল, আকাশে চাঁদ ছেল রে, এই ছিল বাংলা গানের উচ্চারণ, মনে রাখতে হবে, যে লগনে জন্ম আমার আকাশে চাঁদ ছেল, আকাশে চাঁদ ছেল। আমি ভেঙেই করছি না, আমি উদাহরণ দিচ্ছি, আমার তো জল খাওয়াতে পারবেন কেউ, পানি হলেও চলবে, যদি একটা বোতলের ছিপি খুলে দেন কেউ, আচ্ছা এবারে এইরকম একটা জায়গায় পঙ্কজ কুমার মল্লিক আসছেন, মানে মাঝে মাঝে মনে হয় যে রবীন্দ্রনাথ যে বলেছিলেন এতদিন যে বসেছি একটু দিদি একটু খেয়ে দেবেন, আমি হাত কাঁপে, কিছু আর না খেয়ে দিন না, আমি নিজে খেয়ে দিই, কেউ দেখবে না, আমি আড়ালে গিয়ে খেয়ে দিই, হেমন্তবাবু পঙ্কজ কুমার মল্লিক এলেন একটা নতুন নতুন যুগ, এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর ফাল্গুনে, দেখা পেলেন ফাল্গুনে। আমার ধারণা রবীন্দ্রনাথ এটা পঙ্কজ কুমার মল্লিককে নিয়ে করেছিল, এক এক সময় মনে হয় সুভাষচন্দ্র, এক এক সময় হয় পঙ্কজ কুমার মল্লিক। সুভাষচন্দ্র যেমন আমাদের বাংলার এবং বাংলার বাইরে আরও বেশি সবার বুকে আগুন জ্বালিয়ে দিতে পেরেছিলেন, পঙ্কজ কুমার মল্লিকও তাই। উনি যখন গাইছেন চলে পবন কি ছাল জগবে চলে পবন কি ছাল, মনে রাখবেন আর সমুদ্র হিমাচল ওর গান শুনছে, তোমার একটা কুকুর ঢুকেছে ঢুকতে দিন না কি আসলে অনেক মানুষের চেয়েও। এবারে পঙ্কজ কুমার মল্লিকের উচ্চারণে কিন্তু উনি যেই বাংলা গাইছেন একটা টান আসছে, এবং গায়কীতে কীরকম ধরুন ওরিয়া এই যে আমায় যাবি কেরে দিন শেষের শেষ এই যে একটু ট্রেনে গাওয়া, এটা পঙ্কজ কুমার মল্লিকের স্টাইল। কেল সাইকেল এভাবে গাইতেন না, ওর আন্ডারে গাইতেন, কেল সাইকেল পঙ্কজ মল্লিকের ডাইরেকশনে প্রথম নিউ থিয়েটার্সে গান গাইতে আসেন, কেসিতে ওইভাবে গাইতেন, পঙ্কজ কুমার মল্লিকের একটা স্টাইল। কিন্তু এই স্টাইলের সঙ্গে যেটা একই সঙ্গে এলো দিনের শেষে, আর কিন্তু যে লগনে জন্ম আমার নয়, আকাশে চাঁদ ছেল নয়, মনে রাখতে হবে পঙ্কজ কুমার মল্লিককে একটু টেনে যাওয়া, কিন্তু সেই সঙ্গে উচ্চারণে প্রথম ধার, একদম ধার। এই জায়গাটাতে আমি একটু ব্যক্তিগত আলোকপাত করতে পারি, কেননা অদ্ভুত কোনো আমি ঈশ্বর বিশ্বাসী নই, আল্লাহ বিশ্বাসী নই, অবিশ্বাসীও নই, আমি অ্যাগনস্টিক, কিন্তু আমার ধারণা প্রথমে একটা অদ্ভুত অর্ডার কাজ করে, নয়তো পঙ্কজ কুমার মল্লিকের নির্দেশনায় আমার মতো একটা লোক সুযোগ পেল কী করে, যৌবনে রেডিওতে গান গাইতাম, ওরা উনি আমায় উচ্চারণ শেখাচ্ছেন, কিন্তু উনি বলছেন এই শোন ছেলে এইভাবে কর, গলা সোজা ফেল, সোজা ফেল, একাবি না কর। আমার সমানে মনে হচ্ছে আমি বলেছিলাম আমরা সবাই পঙ্কজ দা, আমার ধারণা রবীন্দ্রনাথকে পঙ্কজ দা বলতেন, ওকে পৃথিবীর সবাই পঙ্কজ দা বলতেন, আমার বাবাও বলতেন আমিও বলতাম, উনি বলতেন তোর ছেলে মেয়েও আমার পঙ্কজ দা বলতেন। এখন পঙ্কজ দা হেমন্তকে কি আপনি বলেছিলেন, মানে তুই হেমন্ত বাবুর কথা বলছিস, হ্যাঁ
উচ্চারণটা ওই না ওটা বলিনি প্রথমে নকল করতো আমায় বুঝলে মানে তারপর কি হলো বলে তারপর পাল্টে গেল এই হলো কথা যেটা হেমন্তবাবু বলছেন যে উচ্চারণ সমস্ত কিছু আমি পাল্টালাম এই কথাটা কেউ বলে না হেমন্তবাবুর কন্ট্রিবিউশন কি উনি খুব দয়ালু লোক উনি রোজ সকালে কাকদের মুড়ি খাওয়াতেন উনি রোজ সকালে 5 মাইল করে জগিং করতেন উনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে একবার বোমা বানিয়েছিলেন ওর কন্ট্রিবিউশনটা কি গরিব দেখে উনি কাঁদতে আরম্ভ করে দিতেন বিদ্যাসাগরের মতো এটা মিথ্যে কথা মায়ের ডাক শুনে হাম্বা বলে নদীতে ঝাঁপিয়ে পড়েছে এটা মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথা বলা হয় হেমন্তবাবুর কন্ট্রিবিউশনটা কি আমার মতো একটা লোকের কাছে উনি গানটা কীভাবে গাইতে হবে এবং উচ্চারণটা করতে হবে এটা এক্সপেরিমেন্টালি উনি প্রয়োগ করেন প্রথম পঙ্কজ মল্লিকের পর প্রথম যদি পঙ্কজ হেমন্তবাবুর গান শোনেন কথা কয় না শুধু শোনা তখনও কিন্তু আমি একটু বাড়িয়ে করছি কিন্তু তখনও কিন্তু প্রায় এরম উচ্চারণ ওর বিশিষ্ট বন্ধু সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্য উনি সুর করছেন তুমি কি দেখেছো প্রিয় কৃষ্ণচূড়া ফুলে বানানি গিয়েছে ছে এটারই রয়্যালটি সুধীন্দ্রনাথ পেয়েছেন আমার বাল্যকাল পর্যন্ত 3-4 দশকের গোড়ার রেকর্ডিং গানটা কেমন সুধীন্দ্রনাথ কেমন গিয়েছিলেন তুমি কি দেখেছ প্রিয় উচ্চারণটা খেয়াল করুন কৃষ্ণচূড়ার ফুলে বনানি গিয়েছে ছেয়ে ছেয়ে প্রায় ছেয়ে এই আমার মতে আধুনিক বাংলা আধুনিক গানের যিনি শ্রেষ্ঠ শিল্পী শ্যামল মিত্র তার উচ্চারণেও পাবেন ধনঞ্জয় ভট্টাচার্যের উচ্চারণে পাবেন হেমন্তবাবুর উচ্চারণেও ছিল হেমন্তবাবু কিন্তু মিউজিক ডাইরেক্টর সুধীন্দ্রনাথ হচ্ছে 5 বছরের বড় সহশিল্পী কিন্তু ওর আন্ডারে কাজ করছেন কেমন তুমি কি দেখেছ কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে শিমুল পলাশ আগুন লাগালো বনে বনে লাগালো দেখো দেখো প্রিয় ছে দেখো দেখো না মাধবীর কুঞ্জে দিস ইজ হেমন্ত মুখার্জির সুর গুঞ্জন করে ওলি নবীন শাখে ফুটেছে কিশোরী কলি মুখর ফকির কাঠ তুমি কি দেখেছ প্রিয় এর বহু বছর পর এই গান এই সুর বাঙালি আবার শুনেছে আকাশের অস্তরাগে তোমারই স্বপ্ন জাগে সন্ধ্যা মুখোপাধ্যায় দেখেছেন কোন ফিল্মের এটা বলুন যে সূর্যমুখী অর্থাৎ ওই গানটা ক্যারি ওভার করে নিয়ে যাচ্ছেন ওই সুরটা কিন্তু পাল্টে যাচ্ছে এবারে সুধীন্দ্রনাথ আমাকে আমার 5.5 বছর 6 বছর বয়স থেকে গান শেখাচ্ছেন কিন্তু আমি কিন্তু ওর উচ্চারণটা ওইটাই শুনছি ওইটা উনি আমায় বলছেন ওইরকম উচ্চারণ করতে কিন্তু উনি গাইছেন আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে এটা উনি রবীন্দ্রনাথের কাছে শিখে আমায় শেখাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়কে আমি যখন এই ইন্টারভিউটা করলাম এর সঙ্গে আরেকটা একটা সংযোজন ছিল সেটা আমি ইচ্ছে করে রাখিনি কতগুলো কারণ ছিল কারণ একসঙ্গে উনি আরও কিছু কথা বলেছিলেন যেগুলো সব কিছু সবার জন্য না উনি এইটা আমি বলেছিলাম যে সুধীন্দ্রনাথ আপনার বাল্যবন্ধু আপনার সুরে উনি হিট গান গেয়েছেন উনি আমার সঙ্গীত শিক্ষক কিন্তু ওর উচ্চারণ নিয়ে উনি আমার যুগের গায়ক হতে পারলেন না আপনি পারলেন কী করে উনি চুপ করে শুনলেন শুনে বললেন টুটুল আমার ডাকলাম টুটুল টুটুল প্রথমে পাল্টালাম উচ্চারণটা প্রথম পাল্টালাম উচ্চারণ এই আর বলার দরকার নেই এই যে উচ্চারণটা হলো যে এবারে যখন 5-এর দশকের একদম গোড়ায় একটা ছবি আজকে জানতে পারলাম এই চমৎকার মানুষটির কাছ থেকে সঞ্জয়বাবুর কাছ থেকে যে ওটা নাকি দীঘায় তামুটাবু খাটিয়ে শ্যুট করা হয়েছিল মরুতীর্থ হিংলাজ কি আশ্চর্য সেই মরুতীর্থ হিংলাজে যখন হেমন্ত মুখোপাধ্যায় প্রথম গাইছেন
তোমার ভুবনে মাগু এত পার, নতুন বাংলা গান জন্মাচ্ছে। পঙ্কজ কুমার মল্লিকের পর জন্ম নিল আবার তোমার। একটা হারমোনিয়াম বাজছে, জাস্ট একটা হারমোনিয়াম শোনা গেল, রেকর্ডটা শুনবেন অনুগ্রহ করে। অনেক গান হেমন্ত মুখোপাধ্যায় পরে রিমেক করেছেন, ওইগুলো না, আদত রেকর্ডিংগুলো অনুগ্রহ করে সকলে শুনুন, বিশেষ করে যারা নবীন তারা, কেমন প্লিজ। অথবা কোনো রিমেক শিল্পীর গাওয়া, আমি টুপি খুলছি সকলের প্রতি, আমার কিছু বলার নেই, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গান তার কণ্ঠেই শুনুন, আদত রেকর্ডিং, দেখবেন উনি কীভাবে গাইছেন। তোমার ভুবনে মাধু এত পার, কন্টিনিউ করছেন না, ছেড়ে দিলেন, একই অভিশাপ সাত করে নেই, নাই প্রতিকার হাট। তখনও কিন্তু গলায় রিভার্ব আসেনি, ইকো দিচ্ছেন না, কেন তখন রিভার্ব যন্ত্র উদ্ভাবন হয়নি, ভারতে আসেনি। রিভার্ব দিতে গেলে তখন ইকো চেম্বারে ঢুকে গাইতে হতো। নিথারি চায় আজ সত্যের নাই তাই অধিকার, আর কিছু নেই। কোথায় অযোধ্যা কোথা সেই রাম, এই রামে যখন এলেন এইবারে ভয়ঙ্কর রাম, এই দেখা গেল একটা ভয়েস এলো পঙ্কজ কুমার মল্লিকের পর ব্যারিটোন। সুধীন্দ্রনাথ রেডিওতে চাকরি নিয়েছিলেন, কাজী নজরুল ইসলাম বলেন যে হেমন্ত আর তুমি, তোমরা দুজনে দুজনের কুঞ্চ বৃত্তি করে বারোটা বাজাচ্ছ, হেমন্তটা কেন যায় না, গ্র্যাজুয়েট হতে পারলো না, তুমি কোনো রকমের হয়েছো, হিন্দু ব্রাহ্মণের ছেলে দুজনেই, এসব উঁচু বৃত্তি চলবে না, তুমি চাকরিতে ঢোকো, হেমন্তকে গাইতে দাও। তো বাবাকে বলে নিয়ে সাহেবকে ধরে ঢুকিয়ে দিয়েছে। এবারে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন রাত্রিরে, সুধীন্দ্রনাথ ডিউটি অফিসারের কাজ করছেন, সাহেব বাবা হেমন্ত মুখোপাধ্যায় আধুনিক গান গাইছেন হারমোনিয়াম বাজিয়ে। একটু পরে একটা ফোন এলো সাহেব, বাবা সুধীন্দ্রনাথ বললেন আমি ডিউটি অফিসার, যে মিস্টার ডিউটি অফিসার হু ওয়াজ দ্যাট ব্যারিটোন সিঙ্গার, ওই ব্যারিটোন কণ্ঠটি কার, এই এই কথাটা ভারতীয়রা এভাবে বলবেন না, কিন্তু আমাদের মন কিন্তু বলে ওই কোথায় অযোধ্যা কোথা সেই দাম। একবার শুনবেন, উনি ইচ্ছে করলে ওইখানে ফাটাতে পারতেন, উনি যে বেশ আনতে পারতেন সেটা একমাত্র পঙ্কজ কুমার মল্লিক পারতেন, আর কেউ না, আজ পর্যন্ত না, আজ পর্যন্ত না। ফলে উনি কিন্তু কি কন্ট্রোলড, এই যে নিজেকে নিজেকে টেনে রাখা, এই যে বড় শিল্পীর লক্ষণ, এটা হলো বড় শিল্পী। হলো এখানে থেমে যাচ্ছেন, কন্টিনিউ করছেন না, কিন্তু তার আগে পর্যন্ত কি স্টাইল, একই হলো একই হলো, এতক্ষণ ধরে হেমন্ত মুখোপাধ্যায় আমাদের শেখালেন অতক্ষণ টেনে রেখো না, শুধু একই হলো একই হলো, একইটা স্টে পশু আজ মানুষের নাম। উনি ইয়র্ক করতে পারতেন গলাটাকে, যারা ক্রিকেট খেলেছেন জানেন ইয়র্কার নামে একটা বল আছে, ভয়ঙ্কর ব্যাটসম্যানের নিশ্চিত মৃত্যু, ইয়র্কার যদি সামলানো না যায় মিডল স্টাম্প উড়ে বেরিয়ে যাবেই যাবে, ব্যাটের ঠিক তলায় বলটা পড়ে। ইয়র্কিংয়ের স্টাইল প্রথম আনেন পঙ্কজ মল্লিক, সেটাকে রিফাইন করেন হেমন্ত মুখোপাধ্যায়। পশু আজ মানুষের এই যে এইরকম হলো গলাটা, এটা কিন্তু আগে ছিল না, রবীন্দ্রনাথের গানে এটা নেই, নজরুলের গানেও নেই, রবীন্দ্রনাথের একটি সুরেও ইয়র্কিং নেই, এবং ইয়র্ক আমরা করতে পারি না, হেমন্তবাবু সাহস করে ইয়র্ক করাতেন রবীন্দ্রনাথের গানে। আচ্ছা এইবারে এই যে লোকটি, এবারে এই মানুষটি এগোচ্ছেন, আমার মনে হয় আমি আমার কথা আসলে সব বলা হয়ে গেছে, যে একটা নতুন যুগে কীভাবে আমরা গানকে দেখব। একটা গান যেমন কত আমার, দেখুন হেমন্ত মুখোপাধ্যায় আমাদের প্রাণ, ওর গান যদি না শুনতাম আমি কোনোদিন তৈরি করতে পারতাম না, সারা রাত জ্বলে ছিনে ধূসর নীলাধার তারি কিছু না তুমি, এটা তো হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য তৈরি গান,
গাইছে একটা ভুল লোক, গাইছে একটা ভুল লোক। বা ধরুন অধিকার কলকাতা শহরের পথে পুরনো নতুন ঘরে মারাতে অগন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি। যদি হেমন্ত না শুনতাম কোনোদিন ভাবতাম এটা তো হেমন্ত মুখুজ্জীর গাওয়ার কথা, গাইছি ভুল লোক আমি। নাগরিক ক্লান্তিতে তোমার খুশাই এই যে কোথায় অযোধ্যা, দেখুন লাইনটা কোথায়, কোথা সেই রাম। এমন অনেক অনুষ্ঠান হয়েছে আমি তোমাকে চাই গাইতে গাইতে, তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। স্বচ্ছন্দে মিলে যাচ্ছে কিন্তু, সে আধার নামুক না গুঞ্জন থামুক না, প্রাণে তো ঘুরাবে তার রেষ্টু করে। আমি চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে গেছি অনেক অনুষ্ঠানে এবং অনেকে বুঝতেও পারেননি, বলছে ওমা গানটা আসলে এইরকম, মানে আমাকে ধরে জিজ্ঞেস করেছে। এইখানে হলো হেমন্ত মুখোপাধ্যায়ের ভূমিকা। এটা আমার দুর্ভাগ্য এবং আমার সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী উমারও দুর্ভাগ্য যে হেমন্তবাবু এটা শুনে গেলেন না। তো শঙ্করলাল মুখার্জি নামে আনন্দবাজারের এক লেখক আমাদেরই যখন একুশ শতক এলো তার আগে একটা লেখা লিখেছিলেন আনন্দবাজারে এই বিষয়ে, যে হেমন্ত মুখোপাধ্যায় যদি শুনতেন তাহলে হয়তো ওর ভালো লাগত এই গানটা। এইখানে শেষ হচ্ছে আমার বক্তব্য একটা জায়গা ছাড়া, সেটা হলো একজন মানুষ উইকেটে থাকছেন এবং নিজের লিমিট বুঝে। মনে রাখবেন আমি কিন্তু সঙ্গীত শিক্ষা কিঞ্চিত করেছি। সমরেশ রায় ছিলেন হেমন্তবাবুর বিশিষ্ট বন্ধু এবং মিত্র ইনস্টিটিউশনের হেডমাস্টার মশাই নিতিন রায়ের ছেলে। এই সমরেশ কাকার কাছে হেমন্তবাবুর অনেক গল্প শোনে। তেমনি একটা গল্প হচ্ছে চিন্ময় লাহিড়ি সুর করছেন, হেমন্তবাবু গাইছেন। হেমন্তবাবু কিন্তু তখন শাহজাহান, ভারতের সম্রাট, হিন্দুস্তানের সম্রাটের নাম কি হেমন্ত মুখোপাধ্যায়। উনি স্টুডিওতে ঢুকছেন, সবাই তো গত গত, উনি ঢুকলেন সুর জানেন না। উনি চিন্ময়বাবুর কাছে গিয়ে নমস্কার করে বললেন, চিন্ময়বাবু আমার গলায় কাজ আসে না, আপনি তো জানেন আমি না ওসব টান টান পারি না, প্লিজ সহজ সুর করে। আমি পারবো না কিন্তু সহজ সুর করে দিই। এটা আমার গুরু কালীপদ দাসের কাছে শোনা, যিনি স্টুডিওতে তখন ছিলেন তিনি আমায় খেয়াল শিখিয়েছেন। এখন এই যে জায়গাটা যে আমি এটা পারি এটা পারবো না, উনি ইচ্ছে করলে তো বলতে পারতেন হ্যাঁ দেখি না, কখনো বলেননি। যখনই সেরকম আমার সলিল চৌধুরী আমার আমি ওকে সত্যি চিনতাম, হেমন্তবাবুকে শুনতাম, ব্যক্তিগত অত ঘনিষ্ঠতা হয়নি কোনোদিন। সলিল চৌধুরী আমার বাড়িতে থাকতেন আমেরিকায়, তখন ওর কাছে সব শুনতাম। উনি বলতেন জানিস তো, আরে ওই ধান কাটার গানে কিন্তু মারামার কাটকাট ছিল, হেমন্তদা বললো ও সলিল গানটা কিন্তু গাইলে, আমি গাইলে কিন্তু সবাই শুনবে, ওই মারমার কাটকাট জোরদার ঠেঙা ওইসব চলবে না, গান নরম কর। আচ্ছা এবারে কেউ বলবেন এটা একটা রিয়াকশনারি কথা, না মোদ্দা কথাটা পৌঁছচ্ছে। ও রাম রহিমের বাঁচা বাঁচা তন বাঁচা কে বাঁধে চল ধান কাটি আর কাকে ডরি, আসল কথাটা এইখানে আছে। জোরদারের ঠ্যাং ভাঙো বা আগুন লাগিয়ে দেবো তোমার ধানের গোলায়, এটা হলো বৈপ্লবিক বাড়াবাড়ি মধ্যবিত্ত ফেসবুক পার্টির সদস্যদের বৈপ্লবিক বাড়াবাড়ি। কিন্তু যিনি প্র্যাকটিক্যাল লোক তিনি ঠিক বলছে, ওই ওরম করো না, ওরম করলে হবে না, তুমি পাস করবে না গানটা। উনি যখন গাইছেন এই মাটিতে গলি যারা স্বপ্নের বীজ বুনি খেতে আলে আলে সোনারি ঢেউ খেলে, পিতৃপুরুষে কোনোদিন এরকম গান প্রথম কথা এরকম সুর করে এরকমভাবে গাওয়া কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। কিন্তু বাঙালি এটা
ঠিক ওইভাবে বোঝেনি কারণ কি বালি বেরসিক না সঙ্গীত নিয়ে কোনো আলোচনার ভাষা ভারতে তৈরি হয়নি আজও আমি একটু একটু চেষ্টা করেছি পারিনি কেন বাংলা ভাষায় কোনো কিছু সিরিয়াসলি বলতে গেলে বড্ড গুরুগম্ভীর হয় আর একটু হালকা করতে গেলে তরল হয়ে যায় ইংরেজিতে বরং আরও বেটার হেমন্তবাবু যত রকমের গানের এক্সপেরিমেন্ট করেছেন যেমন ধরুন কুসুম দোলায় দোলে আর শুনতে পাবেন এইটা হেমন্তবাবু বলেছিলেন আমি একটু কেটেছিলাম এই ইন্টারভিউতে আমি বলছিলেন যে কি হবে বাংলা গানের কালকে মানে আগামীকাল টুটুল বাংলার ফোক সংগুলো যে ঘাটাঘাটি করতে পারবে সে পারবে আধুনিক গ্রামকে রাখতে এটাই হলো শেষ কথা কাট্টু একটা ছবি যেটা প্রায় লোকে ফেলে দিচ্ছিল জুড়ি হঠাৎ একটা গান শুনল গানটা কি এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো বাংলার পল্লীগীতি লোকগীতি না আমি হিন্দি পছন্দ করি না দীর্ঘজীবী হোক হিন্দি আমার ভাষার বললে না আমার ভাষার পল্লীগীতি এবং পল্লীগীতির সুর ধরে ধরে করা হেমন্তবাবুর কথা মিলে গেল পেয়াসা ছবির তালাত মাহমুদের গাওয়া আমি বুড়ো হয়ে আমার স্মৃতি চলে যাচ্ছে যে জলতে হ্যাঁ জিসকে দিয়ে তেরি আঁখকে দিয়ে ঘুম লে আহ ওহি গীত মে তেরে দিয়ে সুজাতা সুজাতার এই গানটি এই প্রথম ভারতের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার একটি গানকে কোট করে শ্রেষ্ঠ সঙ্গীতকার এবং শ্রেষ্ঠ গানের প্রয়োগের পুরস্কার একসঙ্গে পেয়েছিলেন সচিনদেব বর্মণ এতগুলো বছর পর একটা গানের জন্য শ্রেষ্ঠ গান এবং গানটা কোট করে অ্যাওয়ার্ডেড টু শ্রী রূপঙ্কর আচার্য না পদবিতা হ্যাঁ গাঙ্গুলি বাচ্চি বাচ্চি আমি সো সরি রূপঙ্কর সরি বুড়ো হয়ে গেছি বাবা মনে করিস না সে অ্যাওয়ার্ডেড টু শ্রী রূপঙ্কর বাগচি ফর অ্যান এ সোলফুল রেন্ডিশন অফ দ্য সং এ তুমি কেমন তুমি সেই পেয়াসার পর এই হলো মাঝে কেউ পায়নি এটা অর্থাৎ দাঁড়ালো তার কথাটা ঠিক আবার সেই হেমন্ত মুখুজ্জি এই হচ্ছে দূরদৃষ্টি এবং আজ একটি বাংলা গানও লোকে শুনছে না শুনবেও না তার কারণ বাংলার যারা গান করছেন সুর করছেন তারা বাংলার পল্লীগীতি শোনেননি তারা শোনেননি আপনারা যদি না শোনেন গিটার নিয়ে কিচ্ছু করতে পারবেন না আমার গিটার লাগছে না আমি খালি গলায় গেছি লাগবে না গিটার হারমোনিয়াম কিচ্ছু লাগবে না একটা টিম আওয়াজ হলেই হবে কাজেই আবার বললাম আজও হেমন্ত মুখোপাধ্যায় যে কী পরিমাণ ভ্যালিড আমার মতো একটা লোকের কাছে যে আজও যদি একটা সেরকম ছবি হয় আমি যদি পাই এবং আমার যদি কেউ কাজটা দেয় বোধ হয় দেবে না বুড়ো লোকদের ডিমান্ড থাকে কেবলমাত্র চিকিৎসায় আর আইনে বিনোদন শিল্পে না আমার দরকারও নেই আমি খুব ভালো আছি খুবই ভালো আছি বাংলা খেয়াল নেই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কথার যৌক্তিকতাটা একবার ভেতর এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এটা ফোক সং এরপর উপসংহার উপসংহার হল আমার এক বৌদি আছেন আশা করি এখনো তিনি বেঁচে তিনি জার্মান বুঝলেন খুব টাচিং একটা ব্যাপার তিনি কোনোদিন ভারতে তখন আসেননি বাংলায় আসেননি কলকাতায় আসেননি তিনি এক বিশেষ বাঙালি শিল্পীর রেকর্ড শুনে পাগল হয়ে গেলেন পাগল তার প্রেমে পড়ে গেলেন
তিনি হেমন্ত মুখার্জি নন, আরো জুনিয়র। সেই বৌদি দাদার সঙ্গে কলকাতায় বেড়াতে এলেন, এসে আমার পিতৃদের, তিনি তখন রেডিওতে তখনও চাকরি করছেন, তো তিনি এসে আবদার করলেন আমি ওই ওর গান একটু সামনে থেকে শুনতে চাই, বুঝলেন। তা পিতৃদের আকাশবাণী ভবনে সেই গায়ক গায়িকারা সকলেই আছেন, সেই গায়কের সঙ্গে দেখা হলো, বললেন যে হে আমার এক বৌমা তোমার জন্য মারা যাচ্ছেন প্রায়, তুমি একটুখানি তাকে একটা গান সামনে থেকে একটু শোনাতে পারবে? তিনি বললেন বর্দা আই এম সরি আমার অর্কেস্ট্রা ছাড়া গান হয় না। তিনি কিন্তু বস্ত্র করেছেন সেই দিনই সুধীন্দ্রনাথ ভবানীপুরের কি কাজে এসেছিলেন, হঠাৎ হেমন্তবাবুর সঙ্গে দেখা, হেমন্ত বর্দা কী ব্যাপার এখানে এই দেখ। তা হেমন্তবাবুই বলেছেন যে বর্দা মুখটা এরকম গোন্ডা কেন গো, এই কথাবার্তাটা হয়েছে বিকেলবেলা সন্ধেবেলা বর্দা পূর্ণ সিনেমার সামনে দাঁড়িয়ে। তা পুরনো বন্ধু বললেন যে কী ব্যাপার জানি না হেমন্ত জানি না আজকালকার কী হয়েছে বলো তো অর্কেস্ট্রা ছাড়া তোমরা গাও না, মানে কে বলেছে? আমার বললো বলে তুমি ওকে বলতে গেলে কেন? বলে আরে আরে আমার বৌমা আরে তো তোমার বৌমা বৌমা ওর গানই শুনতে চেয়েছেন, মানে হ্যাঁ আমি কী করবো ঠিক ঠিক তাই তো। তো বৌমা বাংলা গান শোনেন তাহলে, জার্মান জার্মান শুনছে, কবে কবে তোমার বৌমা আসবেন বলেছেন? আচ্ছা সুধীন্দ্রনাথ কিন্তু ভুলে মেরে দিই, উনি একটা রোববারের কথা বলেন, ওই রোববারে বৌমার আসার কথা, আর ওই বিখ্যাত শিল্পী সামনে থেকে একটা গাইবেন, বিখ্যাত শিল্পী আসছেন না অর্কেস্ট্রা নেই বলে। সেই রোববার সুধীন্দ্রনাথ কিন্তু ভুলে গেছেন যে হেমন্ত মুখোপাধ্যায় নামে একটা লোককে উনি ভবানীপুর বুক স্টোরসের বাইরে সিগারেট খেতে খেতে এই কথাটা বলেছিল। আমি তখন বিএ পরীক্ষা দিচ্ছি, বাড়ি থেকে পড়ার অসুবিধে বলে বাইরে পড়তাম, বাড়িতে এসছি দেখা করতে হঠাৎ বর্দা বলে বাইরে একটা ডাক একটু বেলায়, হ্যাঁ বর্দা আবার কিছু দরজা খুলেছি, এই তুমি বর্দার ছোটো ছেলে না? হ্যাঁ বর্দা কই আমি ভেতর। তো ভেতরে ঢুকলেন ইম্পেকেবলি ড্রেসড, সাদা বাংলা শার্ট সাদা ধুতি, ঢুকে ঢুকেই বর্দার স্ত্রীর সঙ্গে দেখা, বৌদি কেমন আছো? এই হল ওকে টুটুল ছোটোটা, হ্যাঁ এই ও তো গান করে, হ্যাঁ হ্যাঁ বৌমা কোথায়? আমাদের বৌমা বৌমা কোথায়? এবারে সুধীন্দ্রনাথ ভুলে গেছেন কিন্তু বৌমার কথা, বুঝলে? বলে বৌমা মানে আমার ছেলেদের তো এখনো বিয়ে হয়নি। বলে ইয়ার কি পেয়েছো তুমি যে আমার সেদিন ভবানী করে বললে বৌমা গান শুনতে চান বাংলা গান শুনবেন, তুমি একজনকে বলেছিলে দেখতে বলছো অর্কেস্ট্রা ছাড়া গাইবে না, তা আমি তখনই দিনটা মনে আছে, আমি তো এখান দিয়ে অনিন্দিতার রেকর্ডিং করতে যাচ্ছি স্টুডিও আমার কাজ আছে, বললাম ভাবলাম তোমার পাড়া দিয়ে যখন যাচ্ছি আজকেই বৌমার আসার কথা বৌমাকে একটা গান শুনিয়ে যাই, ভাবতে পারেন এটা? এটা হেমন্ত মুখুজ্জি। এবারে আমার পিতৃদেব অপ্রস্তুত হয়ে গেছেন, আমরা সব ভিড় করে শুনছি কথোপকথন, বলে এ মা তুমি আসনা তো বলনি, বলতে হবে কেন বলতে হবে কেন? আমি তোমার একটা ভাই না, কবে থেকে বলতে হবে কেন? তুমি তোমার বৌমার কথা বলেছো তো আমারও বৌমা, আমার সামনে হচ্ছে কিন্তু রাগতভাবে আর একের পর সিগারেট খেতে খেতে, আমার তো বৌমা নাকি তোমার একার বৌমা, আরে আমি একটা দুটো না হয় গান শুনিয়ে দিতাম, তুমি একবার বললে না বৌমাকে। এই হচ্ছেন হেমন্ত, এবার বসলেন তাকে এসে বলেছি যখন বাবা এই ঈশ্বরী যখন একটা গান শোনাবে, শোনাচ্ছি কী শুনবে? মানে একটা কীর্তন আমি গান গাই, একটা কি আমার মন মানি না এই গানটা গিয়ে যাচ্ছেন, যখন বাবার এক নাতি ছিলেন কাছে কাছে, বা তাকে ডাকলেন তার নাম সঞ্জয়, সঞ্জয় এই লোকটাকে চিনিস? সঞ্জয় বললে হ্যাঁ। বলে কে রে? হেমন্ত। বাবা হেমন্তবাবুকে বললেন দেখেছো হেমন্ত, এই জন্য গ্রামের লাইনে থাকিনি, নজরুল ঠিকই বলেছিলেন ওই জন্য চাকরিতে ঢুকলাম, তোমাকে নাম ধরে ডাকছে নাতি নাতিরা। নমস্কার বন্ধুরা, সালাম আলাইকুম। এবং গলায় রাখুন গলা, এখন একটু একটু গাইতে পারি দরকার হয় না। হেমন্তবাবুর আমার কোনো গানের খাতা নেই, ছোট্টবেলার থেকে রেডিওতে শুনে শুনে কপি করি। হেমন্তবাবুর গাওয়ার যে গানগুলো
আমার ধারণা আমি যখন মরব তখন যে গানগুলো মনে পড়বে তার মধ্যে কয়েকটা অন্তত হেমন্ত মুখোপাধ্যায়ের গান, যেমন এতদিন পরে তুমি গভীর ধারাতে মোর দরে আসিলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু, এতদিন পরে তুমি গভীর ধারাতে মোর দরে আসিলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু। আলোতে তোমায় ছিছি আর অধারির মাঝে দেখা পেয়েছি, আলোতে তোমায় ছিছি আর অধারির মাঝে দেখা পেয়েছি, ঝড় হইয়াজ তুমি শিখা যে বন্ধু, ঝড় হইয়াজ তুমি এসেছিখা যে বন্ধু, এতদিন পরে তুমি গভীর ধারাতে মোর দরে আসিলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু, জীবনে কি আলো জেনে দেবে না তব আখির প্রদীপ যেন নেভে না, জীবনে কি আলো জেনে দেবে না তব আখির প্রদীপ যেন নেভে না। জীবন কি বিচিত্র না, যার কোলে চড়েছি ছেলেবেলায় আমার বাড়ির বন্ধু, যার গান শুনে গান গাইতে ইচ্ছে করেছি, তার বন্ধু সুধীন্দ্রনাথের গান শুনে না, তার শতবর্ষ তার মূর্তি গড়া হয়েছে, সেই মূর্তির আবরণ উন্মোচন করতে আমাকে নিয়ে এসেছে এরা। হেরিটেজ কমিটি ফর গ্রেটার জয়নগর, এটা অদ্ভুত ব্যাপার। আজকে কেউ নেই যারা একসময় হেমন্তবাবুকে চিনতেন। শুনেছি আমার মাতৃদেবীর সঙ্গেও কিঞ্চিৎ প্রণয় ছিল, তা আমার বড় মামা সত্যেন ভট্টাচার্যর বাড়িতে আমরা সব যেতেন, তা পরে হেমন্তবাবুকে পাশ কাটিয়ে খানিকটা মেসি স্টাইলে সুধীন্দ্রনাথ ঢুকে পড়েন, ফলে সুধীন্দ্রনাথের সঙ্গে উমা ভট্টাচার্যর বিবাহ হয়, কিন্তু বন্ধুত্বটা ছিল কাল ছিল। জীবনে কি আলো জেনে দেবে না তব আখির প্রদীপ যেন নেভে না, মোর পরাণের ভালোবাসিতে দাছুর ঢেলে বন্ধু, এতদিন পরে তুমি গভীর ধারাতে মোর দরে আসিলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু। এই যে গানটা, এই স্টাইলটা হেমন্তবাবুর সৃষ্টি, আমি আমার একটা রচনা গাইব। আসলে আমার ইচ্ছে করছে হেমন্তবাবুরই রচনা গাইতে, যেমন ধরুন দেখি মনে করতে পারি কিনা। হ্যাঁ, এই গানটা আমি আমি মোটামুটি একটা বাজি লড়ব, আপনারা শোনেননি, শুনে থাকলেও একজন দুজনের বেশি শোনেননি। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা মাঝে মাঝে হেমন্তবাবুর কথা প্রসঙ্গে এসে পড়ে, খুব স্নেহ করতেন হেমন্তবাবু। আপনাদের এটা হয়তো কারুর কারুর জানা, আধার আমার ধরো লাগে, প্রতিমা গিয়েছিলেন হেমন্তবাবুর সুর। তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ধরো
লাগে, এটা আমার কৈশোরে, কৈশোর শেষ যুবা। সঞ্জয় বাবু কোথায়? আমাকে যৌবন করলাম, আমার আমার ভালো লাগে আমাদের যৌবন। কিন্তু এটা প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইছেন, হেমন্ত বাবু সুর করছেন। আপনাদের নিশ্চিতভাবে অনেকের কাছেই অজানা, প্রতিমা বন্দ্যোপাধ্যায় সুরে হেমন্তবাবু একটা গান রেকর্ড করেছিলেন, সেটা হচ্ছে আমার কৈশোরেরও একটু আগে। আমি আপনাদের গানটা শোনাব, বুঝলেন? এই গানটা আমি দুবার শুনেছি জীবনে রেডিওতে, আমি কোনোদিন ভুলব না। কত লোকে আমার সম্পর্কে কত কি বলে, আমি তৃণমূল, হ্যাঁ আমি তৃণমূল, আমার পাঁচটা বিয়ে না ছটা, আমি কি আরো বিয়ে করবো, একশো বার করবো, আমার দম আছে, সব বলে। কিন্তু এরকম গ্রাম মনে রাখতে পারে এটা কিন্তু বলে না। এমনকি যারা আমার সম্পর্কে সব জানেন, প্রগতিশীল বা তারাও বলে না। এটা সুরকার প্রতিমা বন্দ্যোপাধ্যায়, লেখক আমার মার্জনা করবেন আমি জানি না, ভুলে গেছি। রেডিওতে শুনে গান লেখাতে অনুরোধে আসুন। ফুলের সুবাস ছড়াইছে তুমি শুধু নেই আমার পাশে এসো এটা হচ্ছে কেন জানেন, তামসেনের পর মানে ছোটকু সেনের মতো হেমন্তবাবু যখন গিয়েছিলেন, যা গিয়েছিলেন না গানটা, যা কণ্ঠটা এসেছিল, আর তারপর এখন যেটা বেরোচ্ছে আমার গলা দিয়ে ছি ছি ছি, তা সত্ত্বেও বিজেপিকে যেন হারানো হয়। ফুলের সুবাস ছড়াইছে তুমি শুধু নেই আমার পাশে এসো রাতই জেগে নাই। তোমার আকাশে তারারা সাজায় দীপমালা, আমার ভুবনে একটি দীপ নেই যা, আধারের মাঝে তাই তো নিজের বড় একা মনে হয়, তন্দ্রাহার ওই জেগে। বিজেপিকে হারানোর কসম আমি বলছি, কত বছর পরে যে গানটা আমার গাইছি এখনো মনে আছে, সব হেমন্ত মুখোপাধ্যায়ের কৃতিত্ব, বুঝলেন? যা গান গাইত লোকটা ভুলে যাওয়ার জো নেই। আজ নীরবতা শুধু রয়েছে ভুবন ঘিরে, জানি না তো কবে তব খেয়াতরি ভিড়িবে ভাতিরে, আজ নীরবতা শুধু রয়েছে ভুবন ঘিরে, জানি না তো কবে তব খেয়াতরি ভিড়িবে ভাতিরে, সুরে সুরে তাই রেখে যাই তারি কথা, গানে গানে তুমি ভেঙে দিও নীরবতা, সেই সুরে যেন তোমার ভুবন হয়ে ওঠে মধুময়, তন্দ্রাহারাত হয়েছে রায়, ফুলের সুবাস ছড়াইছে তুমি শুধু নেই আমার পাশে এসো তন্দ্রাহারাত।
আমি এবার তো বিদায় নেয়া নাকি আর মানে এই গানটা শুনতে চেয়েছেন ও গানলাম আর একটা গান আমার কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই না আছে বিজেপিকে হারানোর আছে যেভাবে হোক হারানোর আছে এটাই কাজ ও গানলাম আর একটা গান গাও আমার আজ কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে এই পাল্টানো সময়ে এই পাল্টানো সময় এসে ফিরবে কি ফিরবে না জানানি গানলা আর একটা গান আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই কৈশোর সে সবার রংচাঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে চলে গেছে মুখ ফিরিয়ে এই ফাটকাবাজির দেশে এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেছে নিয়ে গানলা আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিছু করার নেই ও গানলা আর একটা গান গাও আমার কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই আমার কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই ভালো থাকো সকলে আমি আবার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা যে আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমারও জীবন শেষের দিকে এবং যেন বাংলা যেন বাংলার থাকে হেমন্ত কুমারকে মনে রাখবেন ভারতবাসী বাঙালি যেন হেমন্ত মুখোপাধ্যায়কে মনে রাখে বাঙালি যেন ভুলে না যায় যে এই মানুষটা খুব প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে উনি সত্যেন্দ্রনাথকে বলেছিলেন বর্দা বম্বে তো আমি নাম করেছি যেন প্রডিউসারের মেয়ে আর জামাই বিলেত থেকে মাঝ রাত্রিরে ফিরবে তাই আমায় ফুলের স্তবক হাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হয় এছাড়া উপায় না তো সুজান বলছি যে তোমার কি এটা না হলে হয় না বলে না বর্তা না হলে হবে না হলে আমি দখল করতে পারবো না কাজে আমায় মাথা নিচু করে ফুলের স্তবক হাতে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু সেটা দাঁড়িয়েও যখন উনি গানটা গাইতেন তখন কিন্তু উনি সেদিন তোমায় দেখেছিলাম তখন উনি হেমন্ত তখন আর ফুলের স্তবক হাতে দাঁড়ানো তাঁদের দেওয়ার নিজের ডাইরেক্টর না তুমি ভরে আকাশে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়া সেই ফুল আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে চোখ ভরে দেখে গেলাম সেদিন তোমায় জানে কেছে লোক থেকে প্যার সে যদি সেদিন ওই দাবিদারিটা উনি না করতেন এই গানটা পৃথিবী শুনতে পেত না আমি তো যাব বম্বেতে গিয়ে আমি প্রডিউসারদের মুখে শুনেছি আমাকে বলেছেন যে ভাই সাহেব দুজন ঠিক করে হিন্দি প্রনাউন্সিয়েশনটা করেছেন জানেন এবং কারা বলে বোথ ওয়ার বেঙ্গলিজ আমি শিখি বলে পঙ্কজ বাবা পঙ্কজ কুমার মন্ডল অ্যান্ড হেমন্ত দাদা
মানে উনি যেভাবে খড়ি বলি বলতেন কেউ বলতে পারে না। আমি এতজন শিল্পীকে ওই নেই বলা এখানে গীতু বিনোদ চোপড়া সেটে শুনেছি বম্বেতে, আমাকেও নিয়ে গিয়েছিল বম্বে এক সময়। ওরা শুনেছে আপনি গান আপনি পারবেন, কেন হেমন্ত দাদা নেই কি আর উনি যখন হেমন্তবাবু যখন গাইছেন নতুন পুরো ভারত হাঁটছে। কাজেই একটা মানুষকে অনেক দূরে যেতে যাওয়ার জন্য অনেক রকম রাস্তা নিতে হয়, হেমন্তবাবু অনেক রাস্তায় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে শেষ পর্যন্ত হলো কোথায় অযোধ্যা কোথা সেই রাম কোথায় হারাল কোন ধাম একই হলো একই হলো তবু সমাজ মানুষের নাম সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে যাও এই আজ তোমার কঠিন হাতে বছর কি নাই হিংসার কর অবসান তোমার পৃথিবীতে যারা অসহায় তুমি মা কবির কর প্রাণ স্মরণ তীর্থে তব এবার স্মরণ নব দুর্গমে পথ ভগবান। জয় বাংলা, জয় হেমন্ত মুখোপাধ্যায়।